হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো পিপল পাওয়ার অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য। একটা পিপল পাওয়ার অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয়। পিপল পাওয়ার অ্যাকাউন্টে যাই, দেখেন এখানে আমার মেসেজ আসছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড ফর থার্ড টাইম। আমার অ্যাকাউন্ট তারা রিজেক্ট করে দিচ্ছে কোনো এক কারণে। আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমাদের কিছু তুমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে। অ্যাকাউন্ট ডিলিট না করে যদি আমি নতুন এভাবেই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে দিই, তাহলে আমার নতুন অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। আমাকে তাই অবশ্যই নতুন অ্যাকাউন্ট করে নতুন অ্যাকাউন্টটা ডিলিট করে সব কিছু আছে, কিন্তু আমি কিছু করতে পারি। আচ্ছা, আমি একটা আপনাদের প্রজেক্টে বিট করার দেখে আসি। আচ্ছা, আমি একটা যেমন প্রজেক্ট নিই, আমি প্রজেক্টটা নিলাম, দেখি বিট করতে পারি কিনা। দেখেন আমি কিন্তু এখানে বিট করতে পারবো, তার আমার ভিডিওটা ক্লোজ করে দিয়েছে। কারণ তার আমাকে মেসেজ দিয়েছে, ইউর অ্যাকাউন্ট ইউ ক্যান সেল মি প্রপোজাল সিন্স ইউর ফ্রিল্যান্সার অ্যাপ্লিকেশন ইজ নট অ্যাক্টিভ। আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি, এটা আমাদের মেসেজ তারা আমাকে দিয়েছে। অথচ আমি অ্যাকাউন্টটা জিমেল থেকে ঠিকই অ্যাপ্রুভ করে নিয়েছি। এক্ষেত্রে দেখা যাক আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে দেখুন তারা আমার পিপল পাওয়ার অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করছে, এবার প্রোফাইল হ্যাজ বিন অ্যাকসেপ্ট। বাট আমি যখনই বিট করতে যাব, তারা আমাকে মেসেজ দিয়েছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ ইজ নট অ্যাপ্রুভ। এর জন্য আমি কী করতে পারি, আমি আমার প্রোফাইল আইকনে ক্লিক করব, এখান থেকে সেটিংসে যাব। দেখেন অ্যাকাউন্ট প্ল্যান, আমাদের এই অ্যাকাউন্ট অপশানে এই এডিট অপশন, এডিট অপশানে ক্লিক করার পর নিচে দেখেন ইফ নন অফ হেল্প অ্যান্ড ইউ আর শো টু ডু লাইক টু ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, লেখা আছে ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট কন্টিনিউ হেয়ার। আমি হেয়ার ক্লিক করি, হেয়ার ক্লিক করার পর আমাদের এই অপশানটা আসছে। এখান থেকে আপনারা কোনো একটা রিজন চুজ করেন, সিলেক্টে ক্লিক করেন, আমি যে কোনো একটা সেটা চুজ দিই। আধার দিতে পারি, সমস্যা নেই, আমার যেহেতু চুজ পছন্দ হয়নি। আচ্ছা, আচ্ছা আমি তাদের কোনো মেসেজ দিই, একটা মেসেজ দিলাম। এখানে আমাকে এই চেকবক্স দেখেনি, চেকবক্স আমাকে ঠিক অবশ্যই দিতে হবে।
আমি আমার চেকবক্স ঠিক দিলাম, চেকবক্সে ঠিক দেওয়ার পর আমাকে অবশ্যই ডিএক্টিভ লেখা, ডিএক্টিভ লেখা থেকে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যায়। আপনারা এগুলো মিলাই দেখেন, চেকবক্সে ঠিক দিয়ে ডিএক্টিভ ক্লিক করে দিন। আচ্ছা আমি আমার ডিএক্টিভ ক্লিক করে দিচ্ছি। এটা এখন সেটিং হ্যাজ বিন সাকসেসফুলি আপডেট, কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট, প্লিজ চেক ইউর ইনবক্স। ওকে আমি আমার ইনবক্সে যাই, ওয়েট করি, দেখা যাক। কনফার্ম করতে বলছি, আচ্ছা আমি কনফার্ম করে নিই, কনফার্ম ডিঅ্যাক্টিভেশন। আচ্ছা দেখেন আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আজকের মতো আজ দেখালাম পিপল পার অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় বা ডিলিট করে দিতে হয় পারমানেন্টলি। পরবর্তী ভিডিওতে দেখাবো আবার কীভাবে নতুন করে পিপল পার আমার অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাই করতে হয়। ধন্যবাদ, পাশে থাকবেন।